Hello everyone, welcome back to my channel. Mă numesc Shushmita. Căzăcarul nu, rana coram atat. Da, şocala ce l-aş fi făcut, mă naţi, caş cola de şi făcut. Aşcare o vreşte puti bai. Da, aşcare, am aţi acolke, boşab. Şi din şombare şi do, şiipki, snantan coriye diyeşe aşa ceva cori ni, puro, puti bai aşan coram, puro, thagotele polişcă par tarpoi thagotele start coi. Da, aşcare, puro polişcă coram, aşcare vreşte puti bai. Hotel poșapă, poșie, start. Asta că te gândești, dacă te duci la șurubul, acum te poți gândi că te duci la șurubul, dacă 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 আমি সাম করে এসে দেখব কি থাকবে কি না পূজো টুজো করে আমার পূজো করার সময় লাগবে আজকে আর মা বলতে তো দেখো সিদ্ধ কথা হয়ে চলছে আচ্ছা তো থাকো সাথে আর ঘর বেডরুম মুছে নিয়েছি ওই রুম ওই রুমটা অল্প মুছে নিয়েছি এখন কিচেনটা মুছবো তারপর স্নান করতে চলে যাব পরে এসে তোমাদের শেয়ার করব ঠাকুর ঘরে ক্লিন করব ঠাকুর পূজো করব ঠাকুর সাথে এখন যাব স্নানে স্নান করে এসে ঠাকুর দেব মা রান্না করবে কি বলেছিল উঠেছি 8টার সময় ভেবেছি উঠে ঘর মুছে স্নান করে ঠাকুর দেব 9টার ভিতর আমার শেষ হয়ে যাবে মেয়ে উঠে গিয়েছে তাই আর হয়নি এখনো 10টা বাজে ঠিক আছে 10টা বাজে যখন থাকবে না আমার তারা হলো তখনই মেয়ে একদম রেডি উঠে খুলে থাকবে এই করবে সেই করবে এরকম করতে টাইম দিল তারপর ও ঘরে নিয়ে আমার পাশের ঘরে ও ঘরে নিই বাবাই থাকে প্রতিদিন ওর ছেলেকে নিয়ে আসে স্কুলে তো তিন চার ঘন্টা এখানে থাকে তো ওকে দেখি গেল তারপর আমি কাজ করলাম এখন এসে শুয়ে রয়েছে এই হলো সব বিষয় বুঝেছো চলো স্নান করে নিই লেট করে লাভ নেই স্নান করে চলে এসেছি ঠাকুর করে ঠাকুর করে ক্লিন করবো দেখো ঠাকুর করে কি অবস্থা হয়ে রয়েছে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করি এই দেখো সব কিছু তো ভালো হবে ডাস্ট পড়েছে দেখো ওগুলো সব মুছতে হবে ঠাকুরকে স্নান করাতে হবে এই যে ঠাকুরের আসনটাকে মুছে পরিষ্কার করে ক্লিন করে সব কিছু করব আর এই যে একটা সেলফ এখানে আমার সব কিছু রাখা থাকে বাট এখন এখানতে সরাতে হবে কারণ এই যে মার গোপাল ঠাকুরকে ওই পাশে নিতে হবে তাই এখান থেকে এটা সরাতে হবে সরিয়ে কোথায় রাখবো জানি না একদম স্পেস কম বাট এখন অল্প সময়ের জন্য সরিয়ে রাখবো আস্তে আস্তে ডিসাইড করব তারপর যা করা যায় করব তো আজকে শুধু ক্লিন করে ঠাকুর দেবো ঠাকুরটাকে ঠিকঠাক করবো সেলফটা আজকে আর কিছু করবো না বাইরে নিয়ে রেখে দেবো ক্লিন টিন করে কোথায় সেট করা যাবে দেখে তারপর করবো তারপর সাথে আমি এগুলো ক্লিন করা স্টার্ট করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ঠাকুর সরিয়ে নিয়েছি এই সাইডে এনে রেখেছি দেখিয়ে দিই এখন ঠাকুরটাকে ঝাড়বো এই দেখো উপর ক্লিন করবো এখানে রাখা থাকে আমার ঠাকুরের কয়েন টয়েন দিলে এটাতে রাখি তারপর কী বলে এটাতে সিন্দুর দুধ রাখা থাকে ঠাকুরের এখানে বাসন এক্সট্রা যেগুলো ওগুলো রাখি সব ঠাকুরের কাপড় ঠিক আছে তো সব ঝেড়ে ঝেড়ে তারপর ঠিক করবো প্রথমে উপরে জিনিসগুলো নামিয়ে নিই তারপর ঝাড়নি দিয়ে থাকটাও ঝেড়ে নেব আর ঠাকুরের রুমটাও ভালোভাবে ঝেড়ে ঝাড়ু দিয়ে মুছে তারপর ঠাকুরের আসনটা মুছে শুকানোর পর ঠাকুর ঘরে আনবো ভালোভাবে ছেড়ে নিই তারপর রুমটা মুছবো তারপর কী বলে এই জায়গাটা মুছবো ঠাকুরের কুশি মুছবো ঠাকুর কুশিটাকে মুছে একজন একজন করে ঠাকুরকে স্নান করাবো আর ঠাকুরের কুশি ছেড়ে নিই অল্প করে আবার শেয়ার করছি কারণ দেখো
দেখো সব ঠাকুরকে মুছে মুছে নামাচ্ছি, পরে স্নান করাবো। কুর্সিটাকে মুছবো। এই দেখো শিব আমাদের মুছলেন, কাছের শিব। তো এবার তো রূপো বানিয়ে এনেছি, বসাবো সোমবারে। আমাদের শ্রাবণ মাস চলছে না, ফার্স্ট সোমবার তো নাকি পূজা করলাম, আর সেকেন্ড সোমবার নেক্সট সোমবার আসছে, আসতে বৃহস্পতিবার নেক্সট সোমবার আসছে, তখন উপর শিবকে বসাবো। তো সেকেন্ড সোমবারে বসাবো, নেক্সট সোমবার বসাবো। আর দেখো আমি লক্ষ্মী ঘটের সামনে এরকম কয়েন দিয়ে দিয়ে পুরো গুল করে দিয়ে দিই, কি বলে ঘর থাকে না ঘটের চারিপাশে, এরকম কয়েনগুলো দিয়ে দিই। এই কয়েনগুলো সবগুলো না এমনি কয়েন না, ঠাকুরের ফটো আছে এগুলাতে। এই কয়েনগুলো কি করবো তাই এখানে পুজোর জন্য বসিয়ে রেখে দিই, দেখা যাবে না তাই তাও দেখাচ্ছি। ঠাকুরের ফটো কয়েনগুলোতে তাই এইগুলাকে এমনিতে চারিদিকে বসিয়ে রেখে দিই। এক দুটো আছে ঠাকুরের ফটো ছাড়াও, বাট হ্যাঁ বাবা সব ধরে আছে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বসে নি, তারপর যাবো কি আবার সব বাসন ধুয়ে জল নিয়ে এসে ঠাকুরকে স্নান করবো। দেখো মুছে নিয়েছি এখন শুকা, আমি বাসন ধুয়ে জল নিয়েছি ঠাকুরকে স্নান করিয়ে করিয়ে বাসন ধোয়া তৈরি। আমাদের পিছনে একটা কল আছে, ওটা একটু ঠাকুরের জন্য আমি ইউজ করি। চলো এগুলো ধুয়ে দেবো। আর একটা কথা ছিল, ওটা ধুয়ে নিয়ে আসবো, কারণ এখন আমার কাছে আর নেই, তাই এগুলোকে ঠাকুরকে মুছাতে হবে। নাহলে দুটো থাকে, একটা আমি স্নান করে আর একটা দিয়ে আমি স্নান করানো করে যে মুছানো ওইটা করি। এখন কিছুই আমার সিস্টেম নেই, এখানে কিন্তু কিছু নেই, তাই যোগা দিয়ে চালাবো। এখন একটা গামছা আছে ওইটা ইউজ করবো, আর পরে কিনবো, এখন যাবো বাজারে তখন কিনে আনবো। নিজেরা পরিষ্কার করলাম, এটা পুরো ডাস্ট ছিল গুঁড়া ছিল, ওগুলো পরিষ্কার করলাম। বাসন টাসন মেজে জল টল নিয়ে চলে এসেছে। দেখো এখন ঠাকুরকে স্নান করিয়ে করিয়ে একজন করে জায়গা। তুই কি করছিস? দেখো দুষ্টুমে দাঁড়িয়ে আছে, দেখেছ তো? স্টার্ট করি তারপর ঘট বসাবো। তো দেখো আমার ব্যাগের ভিতরে একটা রুমাল পেয়ে গেলাম, স্টকে ছিল, তো ওইটা দিয়ে মুছাবো আর স্নান করাবো যে ধুয়ে দিয়েছি। এই দেখো নিয়ে এসেছি, এটা দিয়ে রুমাল ভিজা আছে, ওইটা দিয়ে সব ঠাকুরকে স্নান করিয়ে নেবো এভাবে মুছে মুছে, আর ওইটা দিয়ে মুছে দেবো। আমরা স্নানের পর যেভাবে গা মুছে নিই সেভাবে মুছে দেবো। তুমি সরো বাবা, তুমি সরো না, সরো, কথা শুনে না, স্নান করেছে না তো কথা শুনে না, স্নান না করে আসতে পারে না, বলে এই সরে দাঁড়াও। বেগ জল তুমি আরো সরে যাও, লক্ষ্মী ঠাকুর। দেখো ড্রেস পেয়ে গেছি, আর এই ড্রেসটা খুলে ধুয়ে দিয়ে দিলাম। বৃহস্পতিবার ড্রেস চেঞ্জ করি আমি। দেখো লক্ষ্মী মা রেডি, এখন লক্ষ্মী মার চূর্ণি লাগিয়ে দিই, চূর্ণি। লক্ষ্মী মা রেডি, ড্রেস ঠাকুর ড্রেস পরছেন। হ্যাঁ দেখো এখন সরস্বতী মার স্নান চলছে। এখানে রাখি শিব ঠাকুর, এটা আমার বাবু আমাকে দিয়েছিলেন, তো জানি না এটা পাওয়া যায় কি পাওয়া যায় না, বাট আমি এখনো আর পাইনি কোথাও, তো আমি শিবের পাশে এটা রেখে দিয়েছিলাম, তো আমি যত্ন করে রেখেছি শিবের পাশে, এটা আমি রাখি। সবাইকে স্নান করি, তারপর যখন আমি বসিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ঠাকুরগুলো বসিয়ে দিয়েছি, ভোগও দিয়ে দিয়েছি, এখন শুধু প্রদীপ দেখাবো, তারপর আমার পুজো শেষ। দাঁড়াও ব্যাগ ক্যামেরা, এই দেখো
মারকো পাল্টা পুরো এখানে আমার না উপরে ধরার মতো খুব কিছু নেই তাই আমি এরকম নিচেই দিয়ে থাকি এখানে সব বই গীতা সব কিছু রেখেছি লক্ষ্মীর পাঁচালি সব কিছু আছে এখানে এটা নিচে আর এটার উপরে দেখো রাখি এরকম পূজা হয়ে গেছে এখন কতদূর দেখে নিস তারপর আমার শেষ হয়ে যাবে দেখি চলে এসেছি এখন ঠাকুর খাবেন পর্দাটা টেনে দেখো এখন ঠাকুর খাবেন পর্দা টেনে দেবো পূজা শেষ মেয়ে গিয়েছে পাশে করে নিয়ে আসি আর মা তো রান্না করছেন দাঁড়াও একবার দেখিয়ে দিই খাবো এই দেখো আমার পূজা শেষ মা ঠাকুর করে এইভাবেই থাকেন আর কিছু করার নেই এখানে না এই যে ঠাকুরের আসনগুলো এরকমই একদম নিচে দেখতে সুন্দর বাট একদম নিচে তারপরে রেখেছি বাসনগুলো কালকে আবার ধুয়ে দেবো আর দেখো মার গোপালকে রেখেছি তো চলো মেয়েকে নিয়ে আসি আর মা দেখো করছেন রান্না কিচেন এখনো পুরো ক্লিন হয়নি ঘুরে দিয়ে খাবো দেখুন বানাচ্ছি এখন এই যে পেঁয়াজ দিয়ে মাথা মাছের মুড়ো ফ্রাই ঘন্ট না ফ্রাই বানাবো আর কি মা তো বাকি বানিয়ে নিয়েছেন এই দেখুন পালক পাতা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে অল্প দিয়ে আলু দিয়ে আর সর্ষা দিয়ে এখন সর্ষা ভালো মতনটা ভালো বাট ভালো এখনো পুরো জায়গা হয়নি না সব জিনিস একদম ভিজি ভিজি লেগে রয়েছে তো ওইটা বানিয়ে নিই